মাধ্যমিক উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রীকর্মা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি এবং মনন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সবাইকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠান করার জন্য, এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন অবশ্যই আবুল মনসুর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে আমি আনন্দিত, ওনার ছেলে হিসাবে আমি আরো বেশি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এসেছেন। আসলে এই যে আমার পরিচয় করে দেওয়ার সময় বলে যে বিতর্কিত ব্যক্তি, আসলে এখানেই আবুল মনসুরের একটি অনন্য পরিচয়। উনি সারা জীবন যেগুলো প্রশ্ন অন্যান্যরা করেন না এবং যেসব প্রশ্ন অনেকেই একটুখানি আনকমফোর্টেবল করে দেন, একটুখানি ওই ধরনের প্রশ্ন উনি করে অভ্যস্ত। একটা প্রশ্ন উনি করেছিলেন যে বাঙালি বাঙালিত্ব বোধে বাঙালি মুসলমানদের স্থানটা কি, আদৌ কোনো স্থান আছে কি না। ওনার উপলব্ধির মধ্যে একটা এই এই ধরনের একটা খুব বলিষ্ঠ বাট বিতর্কিত প্রশ্ন উনি করেছিলেন, কেননা উনি যে যে সময় জন্ম ওনার, যে সময় ওনার মানে ওনার বাল্যকাল, পরবর্তীকালে ওনার ম্যাচিওরিটি, সেই সময়ে বাঙালিত্বের সংজ্ঞা মধ্যে মুসলমানদের স্থান আদৌ কি ছিল এটা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। সাহিত্য বলতে যা বোঝায়, বাঙালিত্ব বলতে যা বোঝায়, বাঙালির পূজা পার্বণ বলতে পারেন, বাঙালির সংস্কৃতি বলতে যা বোঝায়, এটা বেশিরভাগই নিয়ন্ত্রিত ছিল বাঙালি হিন্দুদের দ্বারা, বলতে পারেন যে নির্বাচিত পরিচালিত, এবং ওই 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 সংজ্ঞাটা ছিল মুসলমানদেরকে বের করা। উনি আরেকটি খুব বড় একটি বিতর্কিত প্রশ্ন করেছিলেন, এবং আপনারা প্লিজ ওনাকে বুঝতে চেষ্টা করবেন। ওনার উপরে প্রথমেই কোনোরকম মানে কি বলবো জাজমেন্ট পাস করে উনি প্রশ্ন করেছিলেন, রবীন্দ্রনাথ তো বিশ্বকবি, বাঙালিদের সর্বশ্রেষ্ঠ কবি, এরকম ব্যক্তিত্ব সাহিত্যে, কাব্যে, কবিতায়, সঙ্গীতে তো নেই, তো কই রবীন্দ্রনাথের কোনো চরিত্র তো আজানের ধ্বনি শুনে তো মসজিদে কোনোদিন যায়নি, কোনো রবীন্দ্রনাথের চরিত্র তো ফজরের নামাজ পড়তে তো যায়নি, পূজার ধ্বনি হয়েছে, পূজার কি বলবো ঘন্টার বাজনায় অনেক কিছু হয়েছে, মসজিদের আজান তো হয়নি। এটা বলতে উনি কিন্তু রবীন্দ্রনাথকে কোনোভাবে কোনো সাম্প্রদায়িক চরিত্রে দিচ্ছেন না, উনি খালি ওনার এত বিরাট একটা ব্যক্তিত্ব, কিন্তু সেখানে বাঙালি মুসলমান যারা ৫০%-এরও বেশি, তাদের অস্তিত্ব কোথায়, কেন নাই, বা উনি কেন আরো বেশি লেখেন নাই। রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তার চেতনা, তার দৃষ্টিভঙ্গি, তার বিশ্ব চেতনা এবং তার মানবিকতা অতুলনীয়। আরেকটি কথা, নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আকাশচুম্বী ব্যক্তিত্ব, বাট নজরুল যে অবলীলা ক্রমে মন্দির এবং মসজিদে আনাগোনা করেছে, অত অবলীলা ক্রমে তো রবীন্দ্রনাথ করেননি। এই প্রশ্নগুলো করাটা কাউকে হেয় করা থেকে না, কাউকে প্রশ্নবিদ্ধ করা না, একটা বাস্তবতাকে সামনে আনা। আমি একটা গল্প বলে বলি শুরু করি। আমি আমার স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে 73 সনে, আমরা 74 সনে, তখন আমরা মাত্র আমি সাংবাদিকতা শুরু করি, বেশি পয়সা নেই, 3rd class টিকিট করে আমরা ভারত ভ্রমণ করেছি বিভিন্ন জায়গায় 1 মাস ব্যাপী। তো সাউথে গেছি, বম্বে গেছি, তো ফিরছি এবং 3rd class কম্পার্টমেন্টে বসে আছি, বুঝতে পারেন ট্রেনটা আসছে বম্বে থেকে, তো কিছু সময়টা ঘুমিয়েছি আর বেশিরভাগ সময় জেগেছিলাম। তো একটা খুব আশ্চর্যজনক দেখলাম যে বিভিন্ন স্টেজে
এক এক ধরনের লোক উঠছেন, তারপরে আবার কিছুদিন পরে তার নেমে যাচ্ছেন, আবার নতুন লোক উঠছেন। অর্থাৎ ভারতের যে অপরিসীম বৈচিত্র্য, একেবারে কি বলবো, মন্ত্রমুগ্ধ করার যে বৈচিত্র্য, সেটা আমরা পর্যবেক্ষণ করে এসেছি। ঠিক কলকাতার কাছে আসার আগে আগে আমরা পশ্চিমবঙ্গে ঢুকেছি, কলকাতার দিকে আসছি, কম্পার্টমেন্টটা বেশ খালি হয়ে গেছে। তো আমরা দুজনে এক কোনায় বসে আছি, সদ্য বিবাহিত, খুব রোম্যান্টিক কথা কথা বলছি, আর দূরে তিন চারজন ছেলে বসে গল্প করছে। তো হঠাৎ করে মনে হলো ইনটিউটিভলি যে এটা আমাদের নিয়ে কথা বলছে। তো তারপরে হঠাৎ কি জানি একটা ঘটনাতে একজন বললো যে দাদা কয়টা বাজে, তা আমি বললাম যে জি, বলে এই দেখতে জি বলে, জি বলে। আমি একটু হকচকে গেলাম, বলে না বাঙালিরা তো জি বলে না, বাঙালিরা তো হ্যাঁ বলে। আমার একটা কি বলবো এটা, ও আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় ছিলাম এবং ঘটনা চক্রে আমি কলকাতায় এসেছিলাম এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল মুক্তিযুদ্ধ সম্বন্ধে প্রচারণার জন্য। তো আমি বেশ মানে বলতাম যে আমি ভারতবাসীর কাছে কৃতজ্ঞ, আমি ভারতকে সাংঘাতিক সম্মান করি, শ্রদ্ধা করি, ভারতের সমস্ত কিছু আমার ভালো। তো ওরকম একটা মানসিকতা একটা ইয়াং লোক হঠাৎ হচ্ছে এই দেখ জি বলে, জি বলে। আমি বললাম যে মাফ করবেন, আমরা তো বাংলাদেশে তো সবাই জি বলি। বলে না না হতেই পারে, বাঙালিরা কখনো জি বলে না, আমরা উর্দুর প্রভাব প্রভাবান্বিত হয়ে জি বলে। আর শুন একটা বলি, আপনারা বাংলাদেশের হলে কি হবে, ভালোই তো বাংলা বলছে। তো আমার কাছে না হঠাৎ করে মনে হতে লাগলো যে কি বিরাট ব্যবধান। সে বললো যে বাঙালিরা কখনো পানি বলে না, ওরা জল বলে। এবং আমি তাকে বুঝাইতেই পারলাম না যে আমার 14 পুরুষ পানি বলে আসছে, আমার 14 পুরুষ জি বলে আসছে, এবং আমরা খাঁটি বাঙালি, আমার এই পরিবারে কোনো রকম অবাঙালির সঙ্গে বিয়েই হয়নি। আমি একটু ঘটনা বলে দিচ্ছি, আমার আব্বার জীবন থেকে একটা ঘটনা বলি যে বাঙালি মুসলমানদের ডায়লামাটা কি ছিল। এই যে আমি আব্বা বলছি, পিতা বলছি না, এখন আপনাদের একটু মানে আমাদের যে ভাষাটা নর্মাল একটা আমাদের। তো আমার আব্বা ময়মনসিংহে ক্লাস 7-এ মৃত্যুঞ্জয় স্কুলে উনি পড়ছেন। তো উনি দেখলেন যে মৃত্যুঞ্জয় স্কুলে পূজার ছুটি হয়, সব ধরনের পূজার ছুটি হয়, পূজার জন্যে অনুষ্ঠানগুলো স্কুলের ভেতরে হয়। তো উনি হঠাৎ ক্লাস 7-এর ছাত্র এবং বেশি মুসলমান তখন পড়ে না স্কুলে, উনি বলে বসলেন যে পূজা যখন এখানে হয় তাহলে এবার ঈদে মিলাদ হতে হবে এই স্কুলে। তো হঠাৎ তো পণ্ডিত মশাই দাঁড়িয়ে কি ধরনের, এই ধরনের তো কোনো দাবি করে শুনিনি, এই কে ছেলে, এ তো সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে, এ তো হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করছে, এ কি কথা। উনি বললেন যে না, আমাদের মিলাদ হতে হবে এই স্কুলে। তো এটা স্কুলের মধ্যে যেহেতু ওনাদের ছাত্ররা খুব কম সংখ্যক ছিল, বাট এই কথাটা প্রচার হয়ে গেল ময়মনসিংহ শহরে। তো মোল্লারা সবাই খুব খুশি, এনে পাওয়া গেছে, তো এর একটা পোলা একটা আসছে, এ তো আসলে একটা মুসলমানের পোলা। এটা বাইরে দিয়ে মাইকিং শুরু হয়ে গেল, বুঝছেন যে হ্যাঁ এই মৃত্যুঞ্জয় স্কুলে এবার ঈদে কিন্তু মিলাদ হতে হবে, এবং বেশ শহরে একটা গরম গরম ভাব। ওখানে হিন্দু প্রধান শহর ময়মনসিংহ তখন, বাট অনেক মুসলমানরা ছিল। তো এই ধরনের স্কুলের একটা ছোট্ট ঘটনা একটা টাউনের ব্যাপারে এরকম একটা হইচই কাণ্ড হয়ে যাচ্ছে। তো স্কুল কর্তৃপক্ষ রাজি হয়ে গেল এবং ওইখানকার মোল্লারা মুসলমানরা আমার এই ক্লাস 7 পড়া ছাত্রকে মাথায় নিয়ে শহরে বেশ টহল দিল যে তো একটা ভালো মুসলমানের পোলা আসছে। তারপরে যখন স্কুল সিদ্ধান্ত নিল যে এখানে মিলাদ হবে, আব্বা বললেন এই যে মিলাদ হবে বাংলায়, আরবি ভাষায় আমি কেন মিলাদ করব, কোরআনের আয়াত টায়াত আছে সেগুলো দোয়ার সময়, বাট মিলাদ যেটা বেসিক্যালি আপনারা জানেন কিনা যাই না, এটা একটা মুসলমানদের একটা আলোচনা সভার মতো, তারা তখন ধর্মের কথা বলে এটা বলে এবং নিজ ভাষায় বলে। তো আবুল মনসুর বললেন যে হ্যাঁ মিলাদ হবে, কিন্তু আরবিতে হবে না, এটা বাংলা ভাষায় হবে। সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাইরা
অন্য দৃষ্টিতে আবুল মনসুরকে দেখা শুরু করলে সে ছিল মুসলমান হলে কি হবে, তো বাঙালির তো বোধ আছে, তো তো বাংলা ভাষার প্রতি প্রেম আছে। আর এই কথা যখন প্রচার হয়ে গেল তখন ওই যেসব মোল্লারা আমার বাবাকে কাঁধে নিয়ে শহরে ঘুরলো তারা বলে শুনকে এই বেটা বাড়িটা কি বলে, কিন্তু আসল মুসলমান না, কিন্তু বাংলা করতে চায়। ওই স্কুলে সর্বপ্রথমবারের মতো মিলাদ হলো এবং সেই মিলাদটা বাংলায়। আমি এই গল্প বলছি এই কারণে যে আসলে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান আমরা অনেক ভুল করেছি। 47-এর পার্টিশন ব্রিটিশদের হয়তো অনেক ই ছিল, পরিকল্পনা ছিল, বাট আমাদের অনেক ভুল ছিল। আমরা একে অপরকে বুঝি নাই, আমরা একে অপরকে আলিঙ্গন করে নেই নাই। সেই 47-এর ভুল অনেকটা কমে এসছে। আমার প্রার্থনা হবে, আমার আপনাদের কাছে অনুরোধ হবে, আমরা যেন আরো বেশি আমাদেরকে বুঝে 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 আমরা যেন এক হয়ে যাই। বাঙালি আমরা, আমাদের প্রচন্ড বিরাট ঐতিহ্য, আমরা বাঙালি হিন্দু, আমরা বাঙালি মুসলমান, কিন্তু আমরা বাঙালি। এই যে বাঙালিত্ব বোধ, এই বোধটা আরো প্রসারিত করতে হবে। এই বোধের মধ্যে সমস্ত হিন্দু ঐতিহ্য আমরা আলিঙ্গন করে নেব, একইভাবে মুসলমান ঐতিহ্য যেগুলো বাঙালি বাংলাদেশে যার উৎপত্তি, অনেক মুসলমান ঐতিহ্য আছে এটা আরব দেশে, সেগুলোতে আমরা ইন্টারেস্টেড না, কিন্তু যে ধরনের এই এই আবহাওয়াতে এই মাটিতে এই নদীতে যার জন্ম সেগুলোকে আলিঙ্গন করে আমরা একটা সত্যিকার অর্থে বাঙালি চেতনার উন্মেষ চাই। হয়তোবা আমরা এখন আমি বাংলাদেশের নাগরিক, আপনারা পশ্চিমবঙ্গের ভারতের নাগরিক, এই ভৌগোলিক এবং এই রাজনৈতিক পার্থক্য থাকুক, তো আমাদের যে আত্মিক সম্পর্ক এটা তখনই সম্ভব যদি আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো বিরাট পরিসরে এবং আসলেও আমাদের যে আপনি একটু ইতিহাস দেখেন, এই আমি আমি ইতিহাসবিদ নই, আমার অনেক ভুল হতে পারে, বাট আমি একটু সামগ্রিকভাবে বলছি যে আমাদের সামগ্রিক ঐতিহ্য কি এই মাটিতে, বুদ্ধিস্ট হেরিটেজ, হিন্দু হেরিটেজ এন্ড মুসলিম হেরিটেজ। এখন মুসলমানরা কি সারা জীবন ইনভেডারের আবরণে থাকবে? 1000 বছর এই এই মাটিতে তাদের বসবাস হওয়ার পরেও তারা কি শুধু বাইরের একটা ইনভেডিং পাওয়ার হিসেবেই থাকবে? আমরা তো 1000 বছর ধরে এখানে জন্ম হয়েছে, আমার 14 পুরুষের কেউ কোনো মিডল ইস্টার্ন দেশের সঙ্গে সম্পৃক্ত নয়, কোনো কানেকশনই নেই, আমার কোনো এরকম সৈয়দ বংশের সঙ্গে কোনো কানেকশন। তো তাহলে আমার অস্তিত্বটা কী, আমার অবস্থানটা কী, আমার আপনাদের হৃদয়ে আমি মাহফুজ আনাম, আমার স্থানটা কোথায়? বাঙালি মুসলমানদের আরেকটি ডিলেমা ছিল যে বাঙালি মুসলমানরা যখন মুসলমানদের কাছে যেত ওরা বলতো হ্যাঁ তুমি তো মুসলমান ঠিকই, বা তুমি তো বাঙালি, ওর মধ্যে একটা ইনপিউরিটি আছে, তুমি আসলে মুসলমান না, তুমি তো বাঙালি। আর সেই বাঙালি মুসলমান যখন একটা হিন্দুর কাছে যেত সে বলতো হ্যাঁ তুমি বাঙালি ঠিকই, বা তুমি তো ভাই মুসলমান, ওর গায়ে তো গন্ধ আছে। এইখান থেকে আমরা অনেক দূর বেরিয়ে এসেছি আমাদের সাহিত্যে, আমাদের আমাদের সৃজনশীলতা কর্মে, গানে, কিন্তু যথেষ্ট হয়নি। এবং আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই যে প্রয়াস এবং আপনারা আবুল মনসুর আহমদকে নিয়ে এই যে একটা উদ্যোগ নিলেন, আমি বাংলাদেশি নাগরিক হিসাবে কৃতজ্ঞ, একটা বাঙালি। দেখেন আমি কিন্তু ধর্মে তেমন বিশ্বাস করি, তারপরেও আমার তো একটি কালচারাল হেরিটেজ আছে, সেই হেরিটেজের মধ্যে ইসলামের তো একটা জায়গা আছে। আমি যে পরিবেশে বড় হয়েছি, আমার বাসায় যে কথা হয়েছে, আমার বাড়িতে যে ধরনের বর্তমানে যে উৎসব হয়েছে সেটা তো পূজা তো হয়নি আমার বাড়িতে, তো তার তো একটা সামগ্রিক হেরিটেজ তোমার মধ্যে আছে। আমি তো সেই হেরিটেজ নিয়ে আপনাকে আলিঙ্গন করতে চাই, আপনার কাছে আসতে চাই,
এই আলিঙ্গনটা যেন আন্তরিক হয়, এবং আমি মনে করি এই উদ্যোগ একটা বিরাট সহযোগী ভূমিকা পালন করবে। আমি একজন সাংবাদিক, আমি সাহিত্যিক নই, আমি অনেক কথা বলে ফেললাম, আপনারা কেউ কিছু দয়া করে মনে করবেন না, কিন্তু আমি মনে করি বন্ধুত্বের পূর্ব শর্ত হচ্ছে আন্তরিকভাবে কথা বলা। আমি সেটাই করেছি। অনেক ধন্যবাদ।